আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। তো ভাই বোন, আপনারা স্ক্রিনের সামনে দেখতে পারছেন, অনেকে চিনইন, অবশ্য দেখতে পাররা আমার সামনে কিছু ফান দেখা যায়। তো আসলে আমরা অনেক ভাই বোন আছে, আমরা ফান গোয়া খাইয়া হ্যাবিট করে দিছি। ফান গোয়া, জর্দা, চুন, আসলে এগুলা খাওয়া বালা নাই, দাঁতের জন্য ক্ষতিকর এবং শরীরের জন্য ক্ষতিকর আছে। তো যাই হোক, যত ভাই বোনতে আসলে গোয়া ফান খাওয়ার হ্যাবিট আছে, যে ফান ছাড়া গোয়া ছাড়া মানে বুঝই নেও না বা চলতেও পারই না। তো আমি আসলে লাস্ট ইয়ার একটা ভিডিও বানাইছিলাম, যে আমি তো আসলে যে টাউনে থাকি, টাউনে ফান গোয়া খুব কম মিলে, সপ্তাহে একদিন আয় বা 2 দিন আয়, আর বেশি পাওয়া যায় না, কোনো সময় মিলে না। আর দোকানও কম ফানোর, মাত্র 4-5টা দোকান আছে বাঙালি পাকিস্তানি মিলাইয়া, আর বেশি নাই। তো সবসময় ফান পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও মানে তাতে খুব দ্রুত শেষ হয়ে যায় আর কি। তো যে সময় পাওয়া যায় তখন ফান একটু বেশি করে আনিলাই আমি দোকানতনে, যাতে কি পরবর্তীতে আমার কোনো দরকার ধরলে যে কিলা মানে চলতাম পারি, পরে যে স্টোরেজ করিয়া রাখি আর কি আমি ফানটা ড্রাই করিয়া। তো লাস্ট ইয়ার যে ভিডিওত অনেক ভাই বোনতে কমেন্ট করছিল, আর তারারে আমি কমেন্টও রিপ্লাই দিছি। তো আজকে হইল 12 জুন 2020। আজকে আমার এক বোন রেহা বেগম, আই থিঙ্ক, তো রেহা বেগমে একটু আগে আমার কমেন্ট করছেন যে আমি কিভাবে মানে ফানটা শুকাইয়া রাখছি আর কি। টাইম টাইম রাখেন, বাট মানে কইরা যে ফানটা খালো হয়ে যায়। তো কমন কিছু ফান খালো হইব, তো এটা নর্মাল, অসুবিধা না। তো আপনারা আমি দেখাইলাম ফানটা কিলা যত্ন করতা, যত্ন করে স্টোরেজ কিলা করে রাখতা, তারপরে কিলা ফুকাইতে চাইলে ফুকাইতা, ওগুলো আমি আপনারা দেখাইমু আজকে টিপস। তো আসলে আমি নর্মালি বাগানোর টিপস দিয়া থাকি, আর ফানোর এটা লাস্ট ইয়ার একটু মজা করে দিছিলাম। আর আমি ফান গোয়া তেমন বেশি খাই না, তবু এটা খাওয়া বালা না। আপনারা আছে ওই রিকোয়েস্ট করবো, ফান গোয়া না খাওয়াটা বালা। আর তো যাই হোক, এখন ফান যে সময় আপনারা দোকানতনে আনবা, সপ্তাহে আনবা, তো অনেক সময় ফান বালা ফান যদি ফাইলেন আলহামদুলিল্লাহ, অনেক সময় দেখবা যে তারা ফানটা আনছে কিন্তু সামহাও তারা আইসোর মাধ্যমে রাখি দিছে, অথবা মাছের ব্লক ফুরে বা সামথিং ওলা কোনটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনটা ব্লক রাখি দেয়। তখন গিয়া যে সময় বরফটা উফরে রাখা হয়, তখন গিয়া ফানটা একটা মানে ড্যামেজ হয়ে যায়, মানে একটা চেঁচা খাইলায়। এটা হইল ফ্রস্ট ড্যামেজ বা আইস ড্যামেজ হওয়া যায়। তো আইস ড্যামেজ ফান বেশিরভাগ খালা হয়ে যায়। এমনি প্রথমে দুধ ফাইতা নাই আপনারা, অনেক সময় বুঝেও যায় বেশি একটু ফুরানো হয়ে গেলে, আর অনেক সময় বালা ফানও পাওয়া যায়। তো যাই হোক, সেটাও ফাইন আপনারা, যে আইসরা ফান ফাউকা একটু আইসের মানে টাচ খাইছে, অথবা বালাও ফান যদি ফাইয়া তা হয় না দেখুকা। তো অনেক সময় আছে ওই দৌকা আমার আছে ফান একটা আছে, ওলা ফসা ফান দেখা যায়। তো ও যে ফসা ফান ওগুলা খাইটা ফালাইবা, 1 নম্বরে যত বাদ ফান থাকে আপনারা খানচিয়ে খান দিয়া খাইটা ফালাইবা। খাইটা ফালানির পরে আপনারা ফানটা এখন সুন্দর করে আপনারা ওয়াশ করতে হইব, খাঁচা পানি দি আপনারা ওয়াশ করবা। আমি আপনারা দেখাইলাম কিলা আপনারা ওই দৌকা আমার একটা অনেক একটা বক্স আছে, দেখতে পারেন একটা কন্টেনার আছে ওই দৌকা। তো নর্মালি আমার ওয়াইফে কিতা, আমার ওয়াইফে ফানো খাই না, আমিও বেশ খাই না। তো ওই দৌকা ফান আনার পরে দইয়া উইয়া ওগুত রাখা হয়, ড্রাই করিয়া ফুকাইয়া কি ফানিটা বালা করিয়া আপনারা কাপড়ে খান দি অথবা টিস্যু দি তুলতে হইব। তোলার পরে গিয়া ফান যদি রাখেন, তো কিছু খাঁচা ফানওয়ালা লাস্টিং করে। তারপরে আপনারা এই লিড একটা লাগাইয়া আমি সিঙ্গর থলে আমি রাখি দেখ, ও ফান গিয়া লাস্টিং করে। আর যে সময় এক্সেস ফান দেরি ফান থাকে, যে খাইয়া বোঝা যাইব যে আপনি আমি খাইয়া শেষ করতাম পারতাম না। তখন দেরি ফান যেগুলা থাকবো ওগুলা আমি কিতা করি দইয়া শুকাই ড্রাই আপ করিয়া মানে বাদে শুকাইলাই আর কি। তো শুকানের যে সিস্টেম একটা আপনারা দেখাইমু। এখন দেখাইলাম কিলা আমি বাজার তো আনার পরে ফান আমার কিলা দইয়া টিস্যু দি বা পেপার দি ফুইসিয়া টিস্যু পেপার দি কাপড় দি ফুইসিয়া ওগুত রাখা হয়। আর ওগুত রাখলে অনেক সময় লাস্টিংও করে। আর পরিমাণ মতো আপনারা রাখবো। আর যেগুলা দেরি থাকবো অথবা বলনও যদি আনিয়া থাকেন এক্সট্রা যে সময় দোকানও পাওয়া যায় না অনেক সময় ফানের অভাব দেখা দেয়, তো তাদের জন্য একটা টিপস। তো আপনারা কি তার অভাব সুন্দর করে ফান দই বা দোয়াটা তো অবশ্য জানরা সুন্দর করে ফানটা দই বা বালা করি। আমি সরি আছি আমি এক হাত দিয়ে ক্যামেরা করলাম আর এক হাত দিয়ে দইলাম। তো আমার ফান অলরেডি কোন দোয়া তো যারা বাজার তো আনার পরে সপ্তাহ না আনার পরে দই চই না আপনারা বালা করি বোথ সাইড উপর সাইড আর তোল সাইড বালা করি দইবা। তো আমি দইলাম দেখলাম আপনারা। তো ও দেখতে পারলাম আমার ফান দৌ হয়েছে। এখন ফানটা যে কোনো আপনারা ক্লিন পরিষ্কার খাফড়ের উপরে বা টিস্যুর উপরে রাখবা। তো রাখার পরে আপনারা টিস্যু দিয়ে বালা করে ফানি ড্রাই করতে হইব ফুসতে হইব ফানিটা সুন্দর করিয়া বালা করে ড্রাই করিলি তার ফানি থাকতো না আর কি ফানোর মাঝে। তো আমার যে বইনে প্রশ্ন করছেন আপনারা যত বাই বলিত প্রশ্নটা আছে আপনারা আজকে আমার ভিডিও দেখিয়া বুঝে নিতে পারবো। আমি লাস্ট টাইম শুকনা ফান দেখাইছিলাম কিন্তু কিলা আমি শুকাইয়া ফানটা কিকটা দেখাইছিলাম না অবশ্য। তো বালা করে আপনারা ফুসপা এইভাবে বালা করে ফুসপা দইও ফানডে এইভাবে করিয়া ফুসপা বালা করি যাতে একবারে পানি থাকতো না শুকাই দিত। তো ফুসার পরে তো দেখতে পারছেন আমি ফানটা সম্পূর্ণ ফানি তুলি দিয়েছে একবারে ড্রাই। এখন ড্রাই করা ওলা ফুসার পরে ফানি তোলার পরে তো আপনারা একটা নিউজ পেপার ক্লিন নিউজ পেপার অথবা টিস্যু পেপার বিছাইয়া মানে আপনি ওই কান্তার বিজা এখান বিজা পেপারও রাখবা না নতুন একটা কাপড় দিবে। আমি দেখাই তো ওই দেখুক এখন টিস্যু পেপার। তো আমি এখন ফানটা মেলিয়া ওলা যে কোনটার উপরে ও টেবুলের উপরে বলেও রাখি দিব ওলা থাকবো। এখন 3-4 দিন বাদে আস্তে 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 ড্রাই হয়ে যাব। আমিও কিচেনেও রাখা হয়ে যায় টেবুলের উপরে বা আপনারা যে কোনো রুমও বা ডাইনিং বা সিটিংও যে সানও রাখতে পারবা যেখানেও সেফটি থাকে। তো এইভাবে আমি রাখি দেই আমরা রাখা হয়। রাখার পরে গিয়ে আস্তে আস্তে গিয়ে ড্রাই হয়। এখন আপনারা এক্সাম্পল দেখাইলাম যে বইনে প্রশ্ন করছেন রেহানা বেগমে এমন এক সময় প্রশ্ন করছেন আমি আসলে অলরেডি ফান ফুকানি তো আছে ওই দেখুকা তো ওই দৌকা ও কাগজের উপরে মেলা দৌড়া হয়েছে বাট আমি করছি না একটা আমার ওয়াইফে রাখছেন ওই দৌকা ফান ফুকা আস্তে আস্তে ওই দৌকা কি দৌড়ছে ফুকিয়া ওই দেখুকা। আর ওই যে খালা দাগ এগুলা একটু কমন পড়ব কারণ ফানের উপরে নির্ভর করে যেমন হলুদ কালার বা অনেক সময় তাকি যায় যে একটা ওটা দেখছি একটু খাল্লা হয়ে যায় ওই দেখুকা একটু হইব আর একটা অসুবিধা নাই এটা নর্মাল। বাট বেশিরভাগ আপনার গ্রিনও থাকবো ফানও ডিপেন্ড করে ফান কিলা বালা। তো ওই দেখুকা শুকনো হয়েছে কিলা আরও কয়েকদিন থাকবা আরও কয়েকদিন বলতে হালকে কিবা আমার ওয়াইফে একটা তৈয়া হবা তো একটা কন্টেনারও হারাইয়া তো তো ওইভাবে আমি ফুকিয়ে রাখবো। ওই দেখুকা খাসা ফান কিলা আমি একবার দোয়ার তুনে শুরু লাগাইয়া কিলা আপনারা ফানটা ফুকাইব ও এইভাবে ওলা ফুকাইব। ফুকানির পরে গিয়ে আপনারা আর একটা কন্টেনারও আপনারা শুকনা ফান বরিয়া রাখি দিবা। তখন গিয়া যারা একবারে যারা গোয়া কৈফি আসেন ফান গোয়া ছাড়া বুঝেন না ও তারার ওই ইমার্জেন্সি সময় একটা হেল্প করে আর কি। তো আমার এক্সেস বা দেরি থাকলে দেরি আনলে আমি ওলা ফুকাইয়া রাখা হয়ে যায়। আর অনেক ভাই বোনতে হয়তো আপনারা ফ্রিজারও হারাইয়া ট্রাই করতে পারেন। তো ফ্রিজারও সেও ডিপ ফ্রিজারও রাখছেন ট্রাই করছেন আপনার ট্রাই করতে পারবো বাট আমার মনে হয় না তেমন বালা থাকবো বা ভালো হইব। but I'm try করছি না আসলে আপনারা যদি কেউ ট্রাই করিয়া থাকেন তে কিলা হয় জানতাম না আমারে জানাইবা কমেন্ট বক্সে তো আমি শুকনা ফান কিলা করিয়া রাখি খাসাতনে শুকাই কিলা ও আমি ওইভাবে টেবিলের উপরে রাখি দেই যেভাবে দেখতেছেন রাখার পরে আস্তে আস্তে গিয়া ন্যাচারালি এটা শুকায়া আর কোনো আলাদা হিট দেই না কিছু দেই না আস্তে আস্তে রুম টেম্পারেচারে ফুকাই যায় আর কি তো আপনারা দেখাইলাম বাজার তো নাই না কিলা ফান দইয়া কিলা স্টোরেজ করি বাদে এক্সেস ফান থাকলে দেরি ফান থাকলে এক্সট্রা ফান থাকলে কিলা মানে ড্রাই আপ করি কিলা ড্রাই করা লাগে তো বাদে পরবর্তীতে এটা খাওয়া যায় তো আসলে তো আমরা বাপ দাদা ইনতে দেখছি একটু ছোটবেলা তারা অনেক সময় ভেজিটেবল দিয়ে তারা খাইটিয়া বা পাতাকপি ফুলকপি কিতা কিতি ওটা দেখছি তারা শুকাইয়া রাখতা আর খুব ভালো লাগতো তো অগত্যনে এই আইডিয়াটা আমি ইউজ করছি তো তারা আইডিয়াটা আমি ইউজ করছি আসলে তো তো যাই হোক আপনারা দেখাইলাম কিলা ফান শুকাইয়া আপনারা রাখতা আশা করি আপনারা কাছে আজকে ব্লগটা ভালো লাগবো আর যে বইনে প্রশ্ন কমেন্ট করছই তাইনতে ধন্যবাদ জানাই আর তাই কমেন্টটা করার কারণে গিয়া আশা করি আরও যত ভাই বোন লাস্ট ইয়ারও করছিলা বা দিস ইয়ারও আরও করছিলা আপনারাও দেখবা আপনারাও জানিলা কিলা আমি স্টার্টিং স্টেপ বাই স্টেপ কিলা আমি ফান দইয়া শুকাইয়া কি শুকাইয়া স্টোরেজ করি রাখি তো ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার চ্যানেলটা লাইক শেয়ার করতে ভুলবা না সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আল্লাহ হাফেজ